नमस्कार আমি স্বপ্না। আমরা মেয়েরা কোথাও যাওয়ার সময় যতই মেকআপ করি না কেন, আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেদের চোখে আইলাইনার বা কাজল পরছি ততক্ষণ কিন্তু আমাদের সাজটা ঠিক কমপ্লিট হয় না। আর আমরা নিজেদের মেকআপটা নিজেরা খুব ভালোভাবে করে নিলেও লাইনার পরতে কিন্তু অনেকেই আছে যারা ভীষণ ভয় পায়, অনেকের হাত থরথর করে কাঁপে, আবার অনেকে পরে নিলেও কোনো চোখে সরু আবার কোনো চোখে একটু মোটা হয়ে যায়, আবার অনেকে আছে যারা খুব ভয় পায়, বুঝতেও পারি না ঠিক কিভাবে লাইনার পরলে সেই ড্রেসের সঙ্গে খুব ভালো যাবে। আর সেই জন্যই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ কয়েক রকমের লাইনার পরার স্টাইল যেগুলো আমার খুব পছন্দের। তার সাথে আমি তোমাদের দেখাবো কিভাবে লাইনার পরলে তোমাদের দু চোখে একদম সমানভাবে লাইনার পরা হবে, আর যারা ভয় পাও লাইনার পরতে তাদের ভয়টাও কিভাবে এক নিমিষে দূর হয়ে যাবে। চলো আগে দেখিয়ে দিই তোমাদের বেশ কয়েক রকমের লাইনার পরার স্টাইল। Lately I was feeling like I need a purpose. But when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days searching for your praise, but is it even there to find? আমার পছন্দের বেশ কয়েকটা লাইনার পরার স্টাইল। আর তোমরা যারা লাইনার পরতে ভয় পাও তাদেরকে বলবো তোমরা আয়নার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে লাইনার পরা প্র্যাকটিস করো। আমি কিন্তু এইভাবেই নিজে লাইনার পরা শিখেছি। আমি নিজেও প্রচণ্ড ভয় পেতাম, একদমই ভালো লাইনার পরতে পারতাম না, কিন্তু আমি লাইনার পরতে ভীষণ ভালোবাসি আর সেই কারণেই আমি প্রচণ্ড প্র্যাকটিস করি, আর করতে করতেই কিন্তু এখন মোটামুটি লাইনার পরতে পারি। আর তোমরাও যদি নিয়ম করে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের ভয় কেটে যাবে আর তোমরাও খুব ভালো লাইনার পরতে পারবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট বক্সে জানিও তোমাদের পছন্দের স্টাইল কোনটা, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই বাই।